বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কৃষিবিদ জাহাঙ্গীর আলম, তুলা উন্নয়ন কর্মকর্তা, তুলা উন্নয়ন বোর্ড রাজশাহীজন। আজকে আপনার সামনে একটি নতুন ভিডিও উপস্থাপন করেছি, সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প ফেজনের অর্থায়নে তুলার মাঠ দিবস সম্পন্ন করা হয়। উক্ত মাঠ দিবসে তুলা চাষিদেরকে হাতে কলমে দেখানো হয় তুলা ফসলের কীভাবে পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি করা যায়, কীভাবে তুলা ফসলকে সুন্দরভাবে বেড়ে ওঠানো যায়, সে সম্বন্ধে তুলা চাষিদেরকে হাতে কলমে মাঠ দিবসের মাধ্যমে চাষিদেরকে দেখানো হয়। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে ধন্যবাদ। ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনার নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। তো চলেন বন্ধুরা, আমরা দেখি তুলা ফসলের মাঠ দিবসের মাধ্যমে তুলা চাষিদেরকে কীভাবে তুলা ফসলের পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি করানো যায় সেটা দেখানো আমরা ভিডিওর মাধ্যমে দেখি। আজকে আমরা যেটা চারকাট ইউনিটে শিমুলিয়া গ্রামে আসছি, শিমুলিয়া এখানে আমরা মাঠ দিবস করছি, এখানে হচ্ছে শিমুলিয়ার শহীদুল আলমের জমিতে। তো এখানে আমরা যেটা দেখাচ্ছি যে এটা হলো রূপালী ওয়ান হাইব্রিড জাতের তুলা চাষ করা হয়েছে, এবং এখন পর্যন্ত যেটা আমরা দেখলাম একটা গাছে ষাটটা পর্যন্ত, কিছু গাছে ষাটটা পর্যন্ত বল পেয়েছে। তো অ্যাভারেজ আমাদের যদি 40 থেকে 50টা বল অ্যাভারেজ থাকে তাহলে কিন্তু আমাদের বিঘাপতি প্রত্যেকটা ডালের মধ্যে আসলে দেখা যাচ্ছে চারটা করে। এরকম করে যদি আমার 5টা এরকম করে 12 থেকে 14টা যদি আমার এই ডাল থাকে তো 4টা করে বল দাঁড়ায়, কিন্তু 48টা আমার প্রত্যেকটা গাছে বল দাঁড়ায় যাচ্ছে। তো আমরা এই জন্য আপনাদেরকে নিয়ে আসছি যে আপনারা দেখেন কীভাবে পরিচর্যা করে তুলার ফলন যে কীভাবে 15 থেকে শুরু করে 18 মণ পর্যন্ত ফলন পাওয়া যায় সেটা আপনাদেরকে একদম বাস্তব দেখানোর জন্য নিয়ে আসছি। সেক্ষেত্রে এরকম দেখাচ্ছি প্রত্যেকটা গাছে একই অবস্থা, এবং বলগুলোকে একদম থকা থকা বল এবং চেন আকারে বল তৈরি হয়েছে, এবং নির্দিষ্ট সময় পরে আপনারা লক্ষ্য করে ওইটা নিয়ে একটু দেখি কিছু বলেন স্যার। নির্দিষ্ট সময় পরে যে ডগাটা কর্তন করা হয়েছে, এই ডগাটা কর্তন করার কারণে কিন্তু এই বলের চেন আকারে কিন্তু বল দাঁড়ায় গেছে। শহীদুল ইসলামের জমিতে, তো শহীদুল ইসলামের ছেলে, তিনি প্রায় এক বিঘা জমিতে তুলা চাষ করছেন এবং রূপালী ওয়ান হাইব্রিড জাতের তুলা চাষ করছে। তো আপনাকে যেটা আমরা দেখতে পাচ্ছি গাছে অনেকগুলো বল এবং অনেকগুলো ইয়ে আছে, তো সেক্ষেত্রে আপনি কীভাবে একটু পরিচর্যা কী কী করেছেন একটু সংক্ষেপে যদি বলতেন আর কি, যে কোন জাতের ভ্যারাইটি করেছেন এবং সার কতবার সার দিয়েছেন, কী কী সার, কী পরিমাণ সার এবং কীটনাশক, রূপালী বাম্পার দিয়েছেন তো? জি জি, রূপালী বাম্পার কবে দিয়েছে, তো একটু পরিচর্যা একটু প্রথম থেকে একটু বলেন তো দেখি। আসসালামু আলাইকুম। এটা প্রথমার্ধ যখন আমি ব্যবহার করি তখন একবার সার দিয়েছি, হাফ হাফ মানে টিএসপি দিয়েছি যতটুকু, ইউরিয়া দিয়েছি ততটুকু। তার পরবর্তীতে কিছুদিনের ভিতরে মানে রূপালী বাম্পার দিয়েছিলাম, যার কারণে গিটগুলান অনেক ঘন ঘন হয়েছে। আর মোটামুটি তার পরের ডোজে সার দিয়েছি, এতে আরও অনেক তুলার গাছটা একটু পরবর্তী প্রথমে খারাপ হয়ে গেছিলো, তারপরে সারের কারণে সারদের কথা মতো এটা দিয়েছিলাম, তারপরে আরও অনেক ভালো গাছটা দেখে ভালো লাগলো, ফলটা আরও ভালো আসছে। পরবর্তীতে সেচের সাথে এক ডোজ সার দিয়েছি, মানে মোট 3 ডোজ সারে রূপালী ব্যবহার করেছি চারবার, যার কারণে আমার গিটগুলো অনেক ঘন এবং শেষে ডগা কর্তনের ফলে ফলদানি শাখাগুলো অনেক মানে বৃদ্ধি হয়েছে। এখানে দেখছি গাছের ডগা কেটে দিয়েছে। হ্যাঁ, ডগা কাটার জন্য। কতদিন বয়সে গাছের ডগা কাটা? ডগা ওই 85 থেকে 90 দিন এর ভিতরে। তাতে কি মনে হচ্ছে? তাতে ফলদানি শাখাগুলো যত বাড়ছে তত ফল বেশি আসছে আগের চাইতে। গত বছর কিন্তু এটা করছিলাম না, এবার বলার কারণে করার পরে একটু মানে বেশি ফলন হবে আশা করছি। তো আপনি কী পরিমাণ আশা করতেছেন যে আসলে এবছর কী পরিমাণ আপনার ফলন আসতে পারে? আসলে গতবার খারাপ ছিল তুলা,
তখনও হয়েছিল 15 মণ 14 মণ, এবার একটু বেশি হবে আশা করছি। গতবার এক বিঘাতে 15 মণ পেয়েছিলাম। হ্যাঁ, এক বিঘাতে 14 মণ 15 মণ এরকম হারে গেছে। এবার একটু বেশি হবে আশা করছি প্রতিবার চাইতে। তো যাক, এরকম যদি বেশি আপনাদের মতো যদি 15 16 মণ মানে 18 মণ করে যদি দুটো ফলন পায় তাহলে তো আসলে অনেক লাভবান একটা ফসল, অন্যান্য ফসলের চাইতে লাভবান ফসল। ঠিক আছে, আমরা এখানে আজকে যে দেখলাম ফসলের অবস্থা এবং আমরা কয়েকটা গাছের বল গুনলাম, আসলে প্রত্যেকটা গাছের মধ্যে বলের কারণে গাছগুলো বলের কারণে গাছগুলো গাছ ভেঙে পড়ে যাচ্ছে আর কি। তো এটা যা হোক ফসলগুলো অনেক ভালো হয়েছে। সেবারে গ্রামে এটা দাউদ আলী, তার জমিতে আসছি। উনি যে রূপালী ওয়ান হাইব্রিড জাতের তুলা চাষ করেছেন এবং তুলা চাষ করার পরে সে ঠিকমতো বাকি যে পরিচর্যা সার ওষুধ কীটনাশক সবগুলো ঠিকমতো দিয়েছেন এবং নির্দিষ্ট সময় পরে সে গাছের ডগাও করছেন। তো উনি এবার আশা করতেছেন যে এবং এই গাছটাতে আমরা যদি খেয়াল করি যে ফলের ফলের ফলন একটু বেশি হচ্ছে, কারণ অনেকগুলো বল 30-40-50 পর্যন্ত বল দাঁড়ায় গেছে। তো আমরা আসলে দাউদ ওনার কাছে জিজ্ঞেস করবো যে উনি কী কীভাবে ফসলের পরিচর্যা করেছেন এবং এর আগেও উনি তুলা চাষ করেছেন, তো সে কোনো পার্থক্য উনি পাচ্ছেন কি না, এবছর কি বেশি হচ্ছে ফলন না কম হওয়ার সম্ভাবনা আছে ওনার কাছে একটু শুনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দাউদ হোসেন। আমি গত কয়েক বছর থেকে তুলা করে আসছি, কিন্তু গতবারের তুলনায় গতবার আমি লাগিয়েছিলাম, কিন্তু এবার গতবার যে সময় লাগিয়েছি তার থেকে মোটামুটি আমরা 15 দিন এক মাস পর এবার তুলা লাগিয়েছি বর্ষার কারণে। তারপরও আমরা এবার দেখতে পাচ্ছি আমাদের স্যারেরা আসছেন বিভিন্ন সময় আমাদেরকে সাজেশন দিয়েছেন এবং এবার বলেছেন যে রূপালী বাম্পারটা একটু বেশি করে ব্যবহার করতে। আমরা সেইভাবেই তাদের কথা মতোই কাজ করেছি, তাতে করে দেখা যাচ্ছে গতবারের তুলনায় এবার আমাদের মানে গাছে বল অত্যন্ত বেশি, গতবারের থেকে অনেক বেশি। আমরা আশা করছি যে ফলন আমরা গতবারের থেকে এবার ইনশাল্লাহ আল্লাহর রহমত আমরা বেশি পাবো। আর আমরা ওদের সাজেশনে আমরা এই আগাটাও কেটে দিয়েছি, আগাতে দেখা যাচ্ছে এখন ওই নিচের ডালগুলো বড় হচ্ছে এবং 4-5টা করে ফল আসছে এবং উপরের বলগুলো। ধন্যবাদ। তো এই পর্যায়ে আমাদের সাথে আসেন আমাদের রাজশাহীর একটার সঙ্গে আর একটা লাগানো বল, প্রত্যেকটা ডালে 4-5টা বল, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে সঠিক সময়ে পরিচর্যা, সঠিক সময়ে সার প্রয়োগ, সঠিক সময়ে রূপালী বাম্পার প্রয়োগ এবং সঠিক সময়ে ডগা কর্তন। এভাবে যদি আমরা তুলাকে উৎপাদন করতে পারি তাহলে প্রত্যেকটা গাছেই কিন্তু আমরা 30-40টা বল পাবো এবং এই ডালটা আমরা দেখতে পাচ্ছি বলের ভারে হেলে পড়ে গিয়েছে। এই সুন্দরভাবে যদি আমরা তুলা উৎপাদন করতে পারি তাহলে কিন্তু চাষি ভাইরা যেমন আর্থিকভাবে লাভবান হবে এবং তুলা উন্নয়ন বোর্ডে নিচের বল যেখানে 10-12টা পর্যন্ত বল চলে এসেছে, এভাবে আমরা চাষিদেরকে তুলা উৎপাদনের জন্য উৎসাহিত করতেছি এবং দেশের তুলা উৎপাদনের জন্য আমরা চাষিকে সঠিকভাবে পরিচর্যা সম্পর্কে বোঝানো হচ্ছে, সঠিকভাবে রূপালী বাম্পার প্রয়োগ সম্পর্কে বোঝানো হচ্ছে, যার কারণে কিন্তু আজকের গাছের এই অবস্থা। 50-60টা করে বল আমাদের গাছে সেট হয়ে গেছে। এভাবে যদি আমরা প্রত্যেকটা ফসলকে যদি লাভবান করতে পারি চাষিরা অবশ্যই তুলা চাষ এগিয়ে আসবে। গতবারের তুলনায় কিন্তু এবছর কিন্তু তুলার গাছের অবস্থা, পরিচর্যা, ডগা কর্তন, রূপালী বাম্পার সঠিকভাবে প্রয়োগ, পরিচর্যা, সেচ প্রয়োগ, এই কাজগুলো চাষিরা সঠিকভাবে করেছে, যার কারণে কিন্তু আজকে তুলা গাছের এই সুন্দর অবস্থা চলে আসছে। আমরা আশা করি চাষিরা অবশ্যই লাভবান হবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।